দেখো আমরা একটা ম্যাপ নিয়ে আসছি যে ভর কেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ভারকে এস অক্ষ ওয়াই অক্ষ কোনোটাই দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমাদের আগে ভর কেন্দ্র নির্ণয় করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যে মাথায় রাখতে হবে যে আমরা যখন কোন অক্ষের সাপেক্ষে ভর কেন্দ্র নির্ণয় করবো, এই মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবো, এখানে আই এক্স এক্স সাপেক্ষে আগে করলাম, আই ওয়াই ওয়াই দুইটাই করতে হবে যেহেতু বলা নাই। তো যখন এক্স অক্ষর সাপেক্ষে নির্ণয় করবো, এটা যদি এক্স হয়, এই এক্স অক্ষের সাপেক্ষে অর্থাৎ এবার যদি ভর কেন্দ্র হয়, এবার যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের ডিস্টেন্সটা কোনটা, ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স, দূরত্ব হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ লম্বা হবে, ডিস্টেন্স হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর, তখন কিন্তু আমাদের ওয়াই বারটা নির্ণয় করতে হবে। ভর কেন্দ্র নির্ণয় করার ক্ষেত্রে কি আগে আমাদের ওয়াই বারটা নির্ণয় করতে হবে। ওয়াই বারটা আগে বের করে দেখাই, ওয়াই বারটা কত হবে আমাদের এক্ষেত্রে, যে প্রথমে এটা আর এই এস অক্ষ এস বার ওয়াই বার অর্থাৎ ভর কেন্দ্র নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমরা সর্ব বাম এবং সর্ব নিচ থেকে করবো, সর্ব বাম এবং নিচ থেকে, অর্থাৎ ওয়াই বার নির্ণয় করার ক্ষেত্রে কি আমাদের এই সর্ব নিচ থেকে করতে হবে। এই সেকশন তারপরে এই সেকশন করি, প্রথমে এই সেকশন যদি হয় তাহলে এটা দুই ক্ষেত্রফল, দুই গুণন সম্পূর্ণটুকু হচ্ছে 6 12 13 14 14 গুণন, এখান থেকে এটা ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব এই পর্যন্ত যদি হয়, এই পর্যন্ত হচ্ছে আমাদের কত 10 আর হচ্ছে 1 11 প্লাস, এইটুকুর জন্য বের করো, এইটুকুর জন্য আমাদের কত হবে, এরিয়া হচ্ছে 10 গুণন 2 গুণন দূরত্ব কত 5, নিচে হচ্ছে 2 গুণন 14 যোগ 10 গুণন 2, এটা আমরা সিজি পাইলাম হচ্ছে 3.5। এখন আমাদের এক্স এস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ এটার সিজি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের কত জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে জানি হচ্ছে কি 2d³/12, তাহলে এই বরাবর যদি আমরা নির্ণয় করি তাহলে এটা মুক্ত থাকবে কোনটা, এই বিটা মুক্ত থাকবে, এটা বিটা কত, এটা বি হচ্ছে আমাদের কত 14 14, এটার ডি কত 2 কিউব ভাগ নিচে সিজি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া 12 প্লাস, এখন হচ্ছে এ এর মান কত, যে 2 গুণন 14 ডি স্কয়ার দূরত্ব স্কয়ার, তাহলে দূরত্বটা আমাদের কত হবে, দূরত্ব হচ্ছে আমাদের ওয়াই বার মাইনাস এই এখান থেকে অর্থাৎ সিজি থেকে এ পর্যন্ত দূরত্ব, সিজি থেকে ইয়া থেকে এ পর্যন্ত দূরত্ব ওয়াই বার মাইনাস ওয়াই, তাহলে আমাদের ওয়াই বার কত এখান থেকে পাইলাম 3.5, 3.5 মাইনাস, আচ্ছা প্রথমটা দূরত্ব কত ছিল 11, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব ছিল 11 স্কয়ার এই, তারপরে নিতে পরে 2 কত পাবো, তাহলে দেখো এইটা এটার ক্ষেত্রে আমরা মুক্ত থাকবে কোনটা 2, 2 ইন্টু আর এটা থাকবে 10³/12 প্লাস, তাহলে 2 গুণন 10 গুণন 3.5 মাইনাস, আচ্ছা এ বরাবর আমাদের কত ছিল, এই যে এখানে দেখা যাবে 5, বোঝা গেল, এই হচ্ছে আমাদের এক্স এস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালু তোমাদের আসবে হচ্ছে 996 996। এখন এটা যদি সেন্টিমিটার থাকে তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেন্টিমিটার পাওয়ার 4, এটার ইউনিট একক পাওয়ার 4 হবে, এটা হচ্ছে ইউনিট। কোনোভাবে যদি তোমরা এখন আই ওয়াই ওয়াই যদি নির্ণয় করতে চাও, অর্থাৎ আই সি জি ওয়াই বা লিখতে পারো আই সি জি ওয়াই, এটা লিখতে পারো আই সি জি এক্স, তাহলে তখন কি হবে, তখন আগে তোমাদের এস বারটা নির্ণয় করতে হবে, সেম এস হবে, এস বারটা তখন কত হবে এটার সাপেক্ষে আমরা নির্ণয় করব, প্রথমে এটা তাহলে 2 গুণন 14 গুণন এখান থেকে এইটুকু দূরত্ব কত, 14 হলে 7 প্লাস, আচ্ছা তারপরে এটা করো, তো এইটার ক্ষেত্রে তো একদম নিউট্রাল বরাবর, এই ক্ষেত্রে কি সমান দূরত্ব না, তাহলে অর্থাৎ এটা হচ্ছে কি
আমাদের এখান থেকে দূরত্ব সমান প্রতিসাম্য, তো প্রতিসাম্যতার ক্ষেত্রে আমাদের কি দাঁড়াবে? সাত। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এটা নির্ণয় করার দরকার হচ্ছে না, অর্থাৎ এক্স বার আমাদের সেভেন। এখন যদি আমরা ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান লিখি, এটা যদি ওয়াই সরি এক্স বার মাইনাস এক্স বার মাইনাস এক্স ওয়ান যদি লিখি, দেখো এটা কত হয়, এক্স বার সেভেন মাইনাস, এখান থেকে দেখো দূরত্ব সেভেন, জিরো আসে, তাহলে এই এই পরেরটুকু আর আমার করার দরকার নাই। অর্থাৎ এই ডি স্কয়ারের ভ্যালুটা কত আসবে, এই ডি স্কয়ার সমান জিরো আসবে জাস্ট। তাহলে আমাদের শুধুমাত্র এই দুটো অংশ করলেই হবে। তো এটা কত, বি কত, যখন আমরা কি আই সি জি ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে করবো, অর্থাৎ এ বরাবর করবো, তখন আমাদের এটার জন্য কি মুক্ত হবে, টু মুক্ত, প্রথম এই উপরে অংশটুকুর জন্য টু গুণন, আর এটা হবে কি সেভেন সরি চোদ্দ, চোদ্দ কিউব নিচে হবে বারো, প্লাস এই এ ডি স্কয়ারের ভ্যালু আসবে শূন্য, আমরা একটু আগে দেখাইলাম, প্লাস এটা হবে হচ্ছে এইটুকুর জন্য যদি আমরা করি এটা, তাহলে মুক্ত হবে টেন, আর এটা হবে টু কিউব ভাগ বা প্লাস জিরো, তাহলে এই দুটা ভ্যালু যা আসে তাই। এই হচ্ছে আমাদের আইসিজি এক্স এবং আইসিজি ওয়াই। যদি এরকম ভাবে না দেওয়া থাকে ভিন্ন কোনো অঙ্ক, আমরা ফর্মুলা নতুন করে দেখো তাহলে 2018 সালে আসছিল যে এবি এবং এসি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় করতে হয়েছে, এবি অক্ষ এবং এসি অক্ষের সাপেক্ষে। তো এটা আমরা কিভাবে করবো একটু দেখো, তাহলে এবি অক্ষের সাপেক্ষে যদি আমরা করি আই এবি, তো এবি অক্ষের সাপেক্ষে করতে গেলে এই অংশটা এটার সাথে লেগে আছে এবং পুরো আয়তক্ষেত্রটাও লেগে আছে। আমরা যদি একটা কাজ করি সম্পূর্ণটাকে আয়তক্ষেত্র ধরি এবং পরবর্তীতে অর্ধবৃত্ত অর্ধবৃত্ত দুটাকে বাদ দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তো আমরা যেহেতু এই অংশটা এটার সাথে লেগে আছে, তো এটাকে আমরা ওই সমুদ্রের অক্ষীয় উপপাদ্য ছাড়াই করতে পারবো, কিন্তু এটাকে অক্ষীয় উপপাদ্য দিয়ে করবো সহজ, অথবা যেভাবে ইচ্ছা ওভাবে করতে পারি। এই সম্পূর্ণ বৃত্ত এটার ক্ষেত্রে আমরা করি যে আই এ বির ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, যে এই সম্পূর্ণ আয়তক্ষেত্রটাকে আমরা ধরে নিলাম পূর্ণ, তো এটা বিশ মুক্ত হবে, আর হচ্ছে এই অংশটা চল্লিশ কিউব হবে, নিচে বারো হবে, প্লাস সরি বারো কেন আমরা একবারে থ্রি দিয়ে দিব, তাহলে আমাদের অক্ষীয় উপপাদ্য করতে হচ্ছে না, তাহলে থ্রি যদি দিই আচ্ছা প্লাস এ ডি স্কয়ার, এটা 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 গেল। তার পরবর্তীতে এই অংশটুকু দেখো, তাহলে এটাও লেগে আছে থাকা অংশ, এটা বাদ দিব, তাহলে এটা মাইনাস, তো বাদ দিলে এটা যদি মাইনাস হয় তো আমাদের এই বরাবর, এই বরাবর আমরা কত পেয়েছি, এই যে একটু আগে দেখালাম, এবার ওর পাই ডি পরপুরে 128, পাই ডির মান 20 পরপুর ডিভাইড 128 মাইনাস এটা বাদ যাবে। আচ্ছা তো এটা তো আমরা এক্ষেত্রে জানি না, তো এই বরাবর সিজি বরাবর কত, এটা সিজি বরাবর এটা হচ্ছে পয়েন্ট ওয়ান ওয়ান, আর পাওয়ার ফোর, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 10, পাওয়ার ফোর এইট, এবং হচ্ছে তাহলে মাইনাস এ ডি স্কয়ার, এর মান হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার 10 স্কোয়ার ভাগ 2 ডি স্কয়ার। এখান থেকে দূরত্ব কত থেকে হবে, এই বিন্দু থেকে এটা সিজি বর্গ, তাহলে এই সিজি বর্গের দূরত্বটা কত আমাদের, এই পর্যন্ত 10 আর 20 30 আর হচ্ছে, তাহলে আমাদের কত হচ্ছে বিন্দু দূরত্ব 30 যোগ পয়েন্ট 576 ইন্টু আর, আর এর মান হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের সি, তাহলে এটা বসাই দেবো 30 যোগ পয়েন্ট 576 ইন্টু হচ্ছে স্কোয়ার, এই হচ্ছে আমাদের আই এ বি বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া। যদি এটা পুরাটাই আমরা অক্ষীয় উপপাদ্যতে করতে চাই আই এ বি, আবার যদি পুরাটাই অক্ষীয় উপপাদ্যতে করতে চাই তাহলে কিভাবে করবো, তখন কি হবে বিশ গুণন চল্লিশ বারো,
প্লাস এ ডি স্কয়ার। আচ্ছা এ কত এটার সম্পূর্ণ টুকুর ক্ষেত্রে? বি বিশ গুণন 40, আমরা আয়তক্ষেত্র টুকু নিচ্ছি, গুণন বি স্কয়ার এখান থেকে দূরত্ব, এখান থেকে এ আয়তক্ষেত্র দূরত্ব, সি জি বলন দূরত্ব এটা, তাহলে এটা কত হবে? বিশ, 40 অর্ধেক 20 স্কয়ার, এটা আমাদের আয়ত পুরো আয়তক্ষেত্রের জন্য গেল, মাইনাস এটার জন্য। আচ্ছা আমরা এ বরাবর সি এর বিয়া কত? 0.11 আর পাওয়ার 4, আর এর মান 10 পাওয়ার 4। আচ্ছা তাহলে এটা গেল মাইনাস দূরত্ব এ ডি স্কয়ার, এটা ইয়ে কত? এখানে বিটা হবে এদিক থেকে, অর্থাৎ 0.424 ইন্টু আর, আর কত? 10। ওকে আচ্ছা মাইনাস এটা, এটা ওই একটু করি, এটা আমরা একটু আগে যেটা দেখলাম, 5×10^4 সরি 5 হয়ে গেল 0.11×10^4 মাইনাস এ ডি স্কয়ার, 5×10^2 গুণন 30.576×10। এই হচ্ছে আমাদের, যদি আমরা সমান্তরালী অক্ষ উপপাদ্য সাহায্যে করি তাহলে এরকম পুরোটা আসবে, আর যদি আমরা অক্ষের সাপেক্ষে যে ফর্মুলা গুলো আগে ড্রাইভ করে নিছিলাম সরাসরি এটা বসাই দিই তাহলে অল্পতে হয়ে যাবে, তখন এইটুকু আসবে। আমাদের এইটুকুর মান আসতেছে কত? 2.208 তো দ্বিতীয় ক্ষেত্রে এখন তোমরা বলো যে এসি অক্ষের সাপেক্ষে দেখাবো, এটা সব কিভাবে দেখো? ৩০³/৩ অথবা 12 দিয়ে আমি যেভাবে করলাম যোগ করে দিতে পারো। আচ্ছা তারপরে হচ্ছে এটা মাইনাস, আচ্ছা তো এক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে দূরত্ব কত এখান থেকে? এটা একদম সেম দূরত্ব, তাহলে বের করো, এটা এটা আমরা এইভাবে করতেছি তাই তো? তো এটার ক্ষেত্রে কত? পাই ইন্টু ডি, ডি ভ্যালু হচ্ছে আমাদের 20/4 128। মনে আছে তো যে আমরা এরকম দিতে হয়, আর আমরা যদি এদিক থেকে যাই অর্থাৎ কি এ বরাবর যাচ্ছে না খারাপ খবর, এদিকে যাই আর এদিকে যাই, তখন কি আমাদের সিজি বরাবরটা আমাদের দুটিকে কত? এ বরাবর সিজিটা আমরা নিলাম, সিজিটা কত আমাদের? π/2 128, ওইটা আমরা নিলাম। তাহলে প্লাস এ ডি স্কয়ার, প্লাস এর ক্ষেত্রে যেহেতু মাইনাস মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, আর এ ডি স্কয়ার এটা কত হবে? π×10^2 × d² এখান থেকে দূরত্ব কত? 10। আচ্ছা এরকম কয়টা ভ্যালু আছে আমাদের? সেম এই দুইটা ক্ষেত্রে একই হবে, তাহলে একবার যদি তোমরা 2 দিয়ে দাও তবু হয়, তো এক কাজ করো এখানে মাইনাস রেখে প্লাস দিয়ে একবার 2 দিয়ে দাও, তাহলে আমাদের আইএসসি হবে। এভাবেই নির্ণয় করা যাবে, অন্যভাবে যতগুলো ম্যাথ আছে আমরা এরকম ভাবে করতে পারি, কোনো সমস্যা নাই, ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে। পরবর্তীতে যে অংশটুকু নিয়ে আসছি এটা হলো যে তোমাদের তিনটা ম্যাথ আছে এখানে, আমি এতক্ষণ অব্দি যা করাইছি করানোর পরবর্তীতে এই তিনটা ম্যাথ তোমরা করবে আর কি, তো জাস্ট এই তিনটা যদি করো অনেকটাই বুঝে আসবে। প্রথম যে ম্যাথটা এখানে আমি অক্ষ বরাবর দিছি এবং সিজি বরাবর দিছি এবং সিজি গুলো তোমাদের দেখাই দিছি,
সিজি বরাবর তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করবা এবং অক্ষগুলো দিয়ে দিছি এই হিসাবেও তোমরা করবে। আর দ্বিতীয় যে ম্যাথটা আমি এটা হচ্ছে লে অবস্থায় দেখাইছিলাম, এটা ভার্টিক্যালি আরেকটা ম্যাথ দিয়ে দিছি, এই ম্যাথটা তোমরা করবা। এখানে জাস্ট শুধু ফাঁকা অংশ হবে ওইটুকু আর এগুলো ভরা থাকবে। এই ম্যাথটা করতে হবে এবি অক্ষ বরাবর এবং এবি এবং এসি বরাবর তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা নির্ণয় করবে। আর দ্বিতীয় তৃতীয়ত যে আরেকটা ম্যাথ দিছি এক্ষেত্রে শুধু ট্রায়াঙ্গুলার একটা শেপ দিছি, এক্ষেত্রে সরি হ্যাঁ একটা চতুর্ভুজ একটা যে শেপ দিছি এক্ষেত্রে তিনটা অংশ আছে আর এখানে অ্যান্সারটা সহ দেওয়া আছে। তো এই অঙ্কটা তোমরা করবে এবং যেহেতু এটা আমরা বলছি সিজি এক্স বরাবর করতে, এক্ষেত্রে এক্স বরাবর করতে হলে অবশ্যই ওয়াই বারটা তোমাদের নির্ণয় করতে হবে। আগে ওয়াই বরাবর ভার্কেন্দ্রটা নির্ণয় করবে, তার পরবর্তীতে সিজি এক্স বরাবরটা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করে দেবে। যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে ফিকশন নিয়ে আলোচনা হতে পারে। তো তোমরা আগে থেকে ফিকশন সম্পর্কে একটু দেখে নেবে আর এগুলোর জন্য প্রথমে যে বেসিক আলোচনা গুলো হয়েছে ওই আলোচনা গুলো তোমরা একটু বিশেষ করে দেখবে, এতে করে তাহলে যত এটা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ এটা আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।